মা আখি আগরে চালিগলা দুই শিশুঙ্কর জীবন এপরি হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটিছে ঢেঙ্কানাল জেলা রাসোল থানা শুকুয়া বাউতি মন্দির ছকরে। স্কুটি যোগে মহিলা জনক নিজের দুই ঝিউঙ্কু নিয়ে টিউশন রু ফেরুথিবা বেলে বিপরীত দিগুরু আসুথিবা ট্রক মাড়ি যাইথিলা। সূচনা অনুসারে পট্টামুন্ডাই অঞ্চলর চন্দন মহান্তিঙ্ক পত্নী নমিতা খটুয়া ঢেঙ্কানাল গোন্ডা নালীরে নিজ বাপ ঘরে রহুথিলে। সন্ধ্যারে মা নমিতা দুই ঝিউঙ্কু ধরি টিউশন রু ফেরুথিলে। শুকুয়া বাউতি মন্দির ছকরে রোড কিং নামক এই ট্রক তাঙ্ক স্কুটিকু ধক্কা দেইথিলা। এতরে মা নমিতা স্কুটিরু ছিটকি পড়ি বর্তি যাইথিবা বেলে দুই ঝিউঙ্কু উপরে ট্রক মাড়ি যাইথিলা। দুই ঝিউঙ্ক বয়স 8 ও 10 বর্ষ। দুর্ঘটনাস্থলে চাপা উত্তেজনা প্রকাশ পাইছে। রাস্তা অবরোধ করেছেন স্থানীয় লোকে। দুর্ঘটনা ঘটিবা পরে ট্রক ড্রাইভর গাড়ি ছাড়ি পলাই যাইছে। ঘটনাস্থলে রাসোল থানা পুলিশ পৌঁছি উত্তক্ত লোকঙ্কু বুঝাসুঝা জারি রাখিছে। রাস্তা অবরোধ যোগু পুরুণা কটক সম্বলপুর রাস্তায় যাতায়াত সম্পূর্ণ বাধাপ্রাপ্ত হয়েছে। প্রতাপ বরাল আম প্রতিনিধি রয়েছেন এ সম্পর্কের সূচনা সহ। প্রতাপ, বর্তমান রাস্তা অবরোধ হটিলা না না? হ্যাঁ মনোজ, দেখুন বর্তমানে রাস্তা অবরোধ গত অধঘণ্টা তো ঘটি যাই এবং প্রতিশ্রুতি পাইলা পরে লোক উত্তক্ত লোক পুলিশ বুঝাসুঝা করার পরে প্রতিশ্রুতি মুতাবক সে হটিছেন। এবং যেমিকি এই যে অঞ্চল রয়েছে শুক্রবাউতি ছক অঞ্চল রয়েছে, বিশেষ করে যে কটক সম্বলপুর রাস্তা রয়েছে, এপটে যেহেতু NH55 তো সম্প্রসারণের কামর বিলম্ব রয়েছে, যেহেতু রাস্তা খারাপ হয়ে যাই বিশেষ করে সব কটক সম্বলপুর কটক সম্বলপুর যে বিজনেস সেন্টার রয়েছে ওড়িশার প্রমুখ ব্যবসায়িক স্থলী, বিশেষ করে সব গাড়ি মোটর সেপটে যা আসা করছেন, যাফলে কি বারম্বার সেই অঞ্চলের দুর্ঘটনা ঘটুছি। এখন এই স্থানীয় লোক অসন্তোষ রয়েছে আগুর, এবং এই যে ঘটনা ঘটেছে এক স্পর্শকাতর ঘটনা, যেমন এক মর্মন্তুদ ঘটনা, দুইটি ছোট শিশু কন্যাঙ্কর যেমিতি মা আগে যেমিতি মর্মন্তুদ আগে দুর্ঘটনার জীবনহানি ঘটিছে, যাকে নিয়ে কি স্থানীয় অঞ্চলে মধ্যে শোকর ছায়া খাই যাইছে। এবং স্থানীয় লোক উত্তেক্ত হয়ে রাস্তা অবরোধ করেছিলেন, হয়তো ড্রাইভর খসি পলাই যাইছিল সত, কিন্তু গাড়ি কটক রাখিছিল, পুলিশ আসি গাড়ি উদ্ধার করেছে। এবং এই ঘটনার পরে পরে মধ্যে উত্তেক্ত লোক রাস্তা অবরোধ করেছিল, ফলে কটক সম্বলপুর রাস্তার সম্পূর্ণ যাতায়াত বাধাপ্রাপ্ত হয়েছিল। পরবর্তী সময়ে বুঝাসুঝা পরে লোকমানে উত্তেক্ত লোকমানে নরম ছিল এবং রাস্তা অবরোধরু হটিছে যা জানাপড়ছে। আর এপটে গাড়ি কু জবত করেছে পুলিশ, যে দুর্ঘটনা ঘটেছে ট্রাক জবত করেছে, এবং এপটে শব ব্যবসায়িক পাইঁ পুলিশ পঠাই দিবা যা জানাপড়ছে এবং তদন্ত জারি রয়েছে। মনোজ, বহুত বহুত ধন্যবাদ প্রতাপ সমস্ত সূচনা পাইঁ।